আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, প্রতি বছরের মতো এবছরও ব্রুনাই সরকার বাংলাদেশি তথা ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ অফার করেছে। রিসেন্টলি বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়। আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, খুঁটিনাটি সকল তথ্য দিব, কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না এবং প্রক্রিয়ার মধ্যে কী নতুনত্ব এসেছে বা পরিবর্তন এসেছে তা নিয়েও কথাবার্তা বলবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুরোধ করছি সাবস্ক্রাইব করার, অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলুন শুরু করা যাক। প্রথমে আসি বিষয় নিয়ে আলোচনা। বন্ধুরা, এই স্কলারশিপে ডিপ্লোমা, অনার্স, মাস্টার্স এই তিন মিডিয়ামে আবেদন করার সুযোগ দিচ্ছে। অর্থাৎ এখানে পিএইচডি করার কোনো সুযোগ নেই। এখানে যারা ডিপ্লোমাতে ভর্তি হতে চায় তাদের জন্য সুযোগ রয়েছে, পাশাপাশি যারা অনার্সের জন্য অর্থাৎ এইচএসসি কমপ্লিট হওয়ার পর অনার্সের জন্য আবেদন করতে যাচ্ছেন তাদের জন্য এই স্কলারশিপটি, পাশাপাশি যারা অনার্স কমপ্লিট করেছেন তারা চাইলে মাস্টার্সের জন্য আবেদন করতে পারবেন। এখানে সায়েন্স, আর্টস, কমার্স, সোশ্যাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিংয়ের নানা বিষয় আপনারা পেয়ে যাবেন বিশ্ববিদ্যালয় ভেদে। এখানে টোটাল 5টি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং 5টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে এই স্কলারশিপটি অফার করা হচ্ছে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এই 5টি বিশ্ববিদ্যালয়ের তালিকাটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এই গেল বিষয় নিয়ে কথাবার্তা, এবারে আসি সুযোগ সুবিধা, কারণ সুযোগ সুবিধাগুলো জানা থাকলে এই স্কলারশিপ সম্পর্কে আপনি আরও বেশি আগ্রহী হবেন। এই স্কলারশিপের সুবিধা যদি আমরা বলতে চাই, প্রায় 10টি প্রত্যক্ষ সুবিধা রয়েছে। প্রথম সুবিধা, কোনো ধরনের টিউশন ফি আপনাকে দিতে হবে না। দ্বিতীয় সুবিধাটি হচ্ছে কোনো ধরনের একাডেমিক্স ফি নেই। অর্থাৎ অনেক স্কলারশিপে থাকে যে টিউশন ফির উপর ওয়েভার থাকে, কিন্তু তাদের রেজিস্ট্রেশন ফি, অন্য অন্য যে ফি রয়েছে, লাইব্রেরি ফি, এই ধরনের ছোটোখাটো অনেক ফি তাদেরকে দিতে হয়। কিন্তু এই স্কলারশিপে আপনাকে একাডেমিক কোনো ধরনের ফি আপনাকে দিতে হচ্ছে না। তৃতীয় সুবিধা, এবং এটাও বেশ একটি ভালো সুবিধা, সেটি হচ্ছে এয়ার টিকিট। যাওয়ার জন্য এবং আসার জন্য আপনাকে এয়ার টিকিট পর্যন্ত দিয়ে দেওয়া হবে। চতুর্থ সুবিধাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা, সেটি হচ্ছে মান্থলি স্টাইপেন্ড। অর্থাৎ প্রতি মাসে আপনাকে একটি হ্যান্ডসাম অ্যামাউন্টের একটি ভাতা বা অ্যালাউন্স দেওয়া হবে। প্রশ্ন হতে পারে কত ভাইয়া, ডিপ্লোমা, অনার্স, মাস্টার সবার জন্য এক, সেটি হচ্ছে $500 ব্রুনাই ডলার, যা বাংলাদেশি টাকা প্রায় 34,000 টাকার কাছাকাছি। আরেকটি সুবিধা, এই স্কলারশিপটিকে একটি ব্যতিক্রম স্কলারশিপ করেছে, সেটি হচ্ছে মিলস অ্যালাউন্স। অর্থাৎ খাওয়ার জন্য আপনাকে প্রতি মাসে অতিরিক্ত 150 ব্রুনাই ডলার দিবে, যা বাংলাদেশি টাকায় আনুমানিক 11,000 টাকার মতো। এছাড়া বার্ষিক আপনাকে বুক অ্যালাউন্স দেওয়া হবে, যেটা ব্রুনাই ডলার $600 মতো, যা বাংলাদেশি টাকায় আনুমানিক প্রায় 47,000-48,000 টাকার মতো। এক্সচেঞ্জ রেট অনুযায়ী এটা কম বেশ হতে পারে। এছাড়া রয়েছে ফ্রি অ্যাকোমোডেশন, অর্থাৎ থাকার জন্য কোনো খরচা নাই। হেলথ ইন্স্যুরেন্সের সুযোগ সুবিধা আপনি পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপ্লাই করার জন্য কোনো ফি নেই, ব্যাংক ব্যালেন্সেরও দরকার হয় না। সর্বশেষ দশম যে সুবিধার কথা বলবো, সেটি হচ্ছে ব্যাগেজ অ্যালাউন্স। অর্থাৎ আপনার যখন এই কোর্সটি কমপ্লিট হয়ে যাবে, যখন আপনি দেশে ফেরত আসবেন, তখন আপনার ব্যাগেজের জন্য অতিরিক্ত হিসাবে $250 ব্রুনাই ডলার আপনাকে দেওয়া হবে, যা বাংলাদেশি টাকায় আনুমানিক 19,500 থেকে 20,000 টাকার মতো। এটা এক্সচেঞ্জ রেট অনুযায়ী কম বেশ হতে পারে। তার মানে এই সব কিছু যদি আমরা হিসাব করি, তাহলে দেখা যাচ্ছে একটি ফুল ফান্ডেড স্কলারশিপ এটি, এবং এখানে লাখ টাকা সুযোগ সুবিধা রয়েছে। প্রশ্ন হতে পারে, ভাইয়া এই স্কলারশিপে কোনো অসুবিধা নেই? নিশ্চয়ই সুবিধার পাশাপাশি কিছু অসুবিধা তো থাকবেই, চলুন অসুবিধাগুলো জেনে নেই। প্রথম অসুবিধা, স্কলারশিপটি কমপ্লিট করার পর অবশ্যই আপনাকে দেশে ফেরত আসতে হবে, এটা হচ্ছে প্রথম অসুবিধা। দ্বিতীয় অসুবিধাটি হচ্ছে, আপনি যদি ইতিমধ্যে মিনিস্ট্রি অফ এডুকেশনের মাধ্যমে কোনো স্কলারশিপ পেয়ে থাকেন বা সুযোগ সুবিধা পাচ্ছেন বা এই ধরনের কোনো স্টাইপেন্ড পান বা কোনো স্কলারশিপ ইতিমধ্যে পেয়েছেন, তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন না। ফ্যামিলি নিয়ে আসাটাকে স্কলারশিপ কমিটি অনুৎসাহিত করছে। তবে যদি আপনি ফ্যামিলি নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনার নিজের খরচায় থাকতে হবে, নিজের খরচায় তাদের হেলথ ইন্স্যুরেন্স করতে হবে, অর্থাৎ পুরো ফ্যামিলির খরচ আপনাকেই বিয়ার করতে হবে। অর্থাৎ অ্যাকোমোডেশনের যে সুযোগ সুবিধাটি আপনি পাচ্ছেন, সেটা কিন্তু তখন আর পাবেন না। চতুর্থ আইটি বড় সমস্যা বলতে পারেন, এখানে পার্ট টাইম বা ফুল টাইম বা কোনো ধরনের কাজের অনুমতি আপনার নেই, কারণ এখানে পড়াশোনার জন্য, থাকার জন্য পুরো বিষয়টি আপনাকে কভার করা হচ্ছে ফুল ফান্ডেড। তাই আপনাকে এখানে কোনো ধরনের পার্ট টাইম বা ফুল টাইম কাজের কোনো অনুমতি দেওয়া হবে না। সর্বশেষ আইটি সমস্যার কথা বলবো, এখানে পিয়ার ফ্যাসিলিটিসটা খুবই চ্যালেঞ্জিং। এই গেল সুবিধা অসুবিধার কথা। আশা করি দুটি মিলিয়ে আপনি নিশ্চয়ই কম্পেয়ার করতে পারবেন এই স্কলারশিপে আপনার আবেদন করা উচিত নাকি উচিত না। এবার আসি এলিজিবিলিটি।
এই স্কলারশিপটির প্রথম এলিজিবিলিটি হচ্ছে আপনাকে অবশ্যই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হতে হবে এবং বাংলাদেশি হিসাবে অবশ্যই আপনি এই স্কলারশিপে আবেদন করতে পারছেন। দ্বিতীয় রিকোয়ারমেন্টই হচ্ছে এইজ রিকোয়ারমেন্ট। আপনি যদি ডিপ্লোমা বা আন্ডার গ্রেড অর্থাৎ অনার্সের জন্য আবেদন করতে চান তাহলে আপনার বয়স 25 বছর বা এর নিচে হতে হবে। আর আপনি যদি মাস্টার্সে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই ব্যাচেলর পর্যন্ত কমপ্লিট থাকতে হবে এবং আপনার বয়স 35 বছর বা এর নিচে হতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া তাহলে এই বয়সটা আমরা কোন তারিখকে বেস করে হিসেব করব? 1 জুলাই 2023 এই তারিখটিকে মাথায় নিয়ে আপনার বয়সটি হিসেব করবেন। তৃতীয় রিকোয়ারমেন্টটি হচ্ছে আইএলটিএস বা ভাষার, এখানে একটা রিকোয়ারমেন্ট রয়েছে এবং এটা বাধ্যতামূলক। আপনার আইএলটিএস মিনিমাম 6.0 পেতে হবে আর যারা টোফেল রয়েছে তাদের 550 পেলেই চলবে। এছাড়া প্রশ্ন আসতে পারে, ভাইয়া জিপিএর উপর কোনো রিকোয়ারমেন্ট নেই? না, স্পেসিফিকভাবে কোনো ধরনের রিকোয়ারমেন্ট নেই, তবে জিপিএ যাদের ভালো তারা অবশ্যই এগিয়ে থাকবেন। এই ছিল গুরুত্বপূর্ণ রিকোয়ারমেন্টগুলো। এবার আসি ডকুমেন্টস, অর্থাৎ এই স্কলারশিপে আবেদন করার জন্য কী কী ডকুমেন্টসের দরকার হবে। বন্ধুরা এখানে দুটি দিক রয়েছে, অর্থাৎ আবেদন করার দুটি দিক রয়েছে যা একটু পরে আমরা আলোচনা করব। একটি হচ্ছে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ে আপনাকে কিছু ডকুমেন্টস দিতে হবে এবং ব্রুনাই স্কলারশিপের জন্য কিছু ডকুমেন্টসের প্রয়োজন হবে। এই সকল ডকুমেন্টসই আমি একসাথে আলোচনা করছি, তাহলে আপনার সুবিধা হবে। যেমন প্রথমেই প্রয়োজন হবে আপনার একটি ছবি, প্রয়োজন হবে আপনার পাসপোর্ট। পাসপোর্ট ছাড়া আবেদন করতে পারবেন না, এটার একটি কারণ রয়েছে, একটু পরেই বলছি। তৃতীয় ডকুমেন্টসটি হচ্ছে আপনার সার্টিফিকেট এবং নম্বরপত্র। এরপর প্রয়োজন হবে আপনার এনআইডি কার্ড। এরপর প্রয়োজন হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। ঠিক এর জন্যই আপনার পাসপোর্ট ছাড়া আবেদন করতে পারবেন না, কারণ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাসপোর্ট ছাড়া পাওয়া যায় না, তাই টেকনিক্যালি এখানে আপনাকে পাসপোর্ট দিতেই হবে। এছাড়াও অন্যান্য ডকুমেন্টস, এই যে ডকুমেন্টসগুলোর কথা বললাম অর্থাৎ সার্টিফিকেট, নম্বরপত্র, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এনআইডি এবং আপনার পাসপোর্টের কপি, এই ডকুমেন্টসগুলো আমাদের মিনিস্ট্রি অফ এডুকেশনে জমা দিতে হবে। এখানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ছাড়া বাকি যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো স্কলারশিপের যে বিশেষ লিঙ্ক রয়েছে যা একটু পরে আমি দেখাবো, সেখানে গিয়ে আপনাকে আপলোড করতে হবে বা দিতে হবে। তবে ব্রুনাই স্কলারশিপের অনলাইনে আবেদন করার জন্য অতিরিক্ত কয়েকটি ডকুমেন্টসের প্রয়োজন হবে। এর মধ্যে একটি হচ্ছে রেফারেন্স লেটার। আপনার দুটি রেফারেন্স লেটার প্রয়োজন হবে নির্দিষ্ট ফরম্যাটে। চলুন ফরম্যাটটা আমরা একবার দেখে নিই। বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ব্রুনাই দারুসসালাম স্কলারশিপ ফর ফরেন স্টুডেন্টস রেফারেন্স লেটার। এটা C1, অর্থাৎ এটা প্রথম রেফারেন্স লেটার। এখানে আপনার অ্যাপ্লিকেন্ট নেম, কান্ট্রি, কোর্স অ্যাপ্লাইড অর্থাৎ কোন কোর্সের জন্য আপনি আবেদন করছেন, ব্যাচেলর নাকি ডিপ্লোমা নাকি মাস্টার্স। এরপর যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে, যে অ্যাসেসমেন্টগুলো রয়েছে, এই অ্যাসেসমেন্ট আপনার যিনি রেফারেন্স দিবেন, যিনি রেফারি থাকবেন, তিনি মূলত আপনার জন্য এই অ্যাসেসমেন্টটা উনি করবেন। এরপর উনি এই প্রশ্ন উত্তরগুলোর অ্যান্সার করবেন এবং তার নাম, ঠিকানা, টেলিফোন নাম্বার এবং সিল সিগনেচার অবশ্যই এখানে দিতে হবে। এবং আরেকটি রেফারেন্স লেটার প্রয়োজন হবে অবশ্যই ভিন্ন শিক্ষকের, এবং অর্থাৎ দুজন শিক্ষকের আপনার রেফারেন্স লেটার প্রয়োজন হবে। এবং ঠিক একইভাবে তিনি আলাদাভাবে এখানে আপনার জন্য অ্যাসেসমেন্ট করবেন এবং তার নাম, সই এবং অন্যান্য তথ্য দিবেন। এবং এই ডকুমেন্টসটা তাদের কাছ থেকে করিয়ে স্ক্যান করে আপলোড করতে হবে। এটা স্কলারশিপের যে ওয়েবসাইট, অর্থাৎ ব্রুনাই যে স্কলারশিপের যে ওয়েবসাইট, সেখানে প্রয়োজন হবে, আমাদের মিনিস্ট্রি অফ এডুকেশনের প্রয়োজন হবে না। ব্রুনাই স্কলারশিপের জন্য আরও দুটি ডকুমেন্টসের প্রয়োজন হবে, সেটি হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট এবং আপনার প্রয়োজন হবে টেস্টিমোনিয়াল, অর্থাৎ আপনি যেই কলেজ থেকে বা যে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন সেখান থেকে যে টেস্টিমোনিয়াল দিয়েছে সেটাও প্রয়োজন হবে। তার মানে আমাদের মিনিস্ট্রি অফ এডুকেশনের যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হচ্ছে সেই ডকুমেন্টসগুলোর মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া বাকি সব ডকুমেন্টসই স্কলারশিপে প্রয়োজন হচ্ছে। অতিরিক্ত হিসাবে আপনার প্রয়োজন হচ্ছে এই রেফারেন্স লেটার যেটা আমরা দেখালাম, পাশাপাশি প্রয়োজন হবে আপনার টেস্টিমোনিয়াল, প্রয়োজন হবে বার্থ সার্টিফিকেট। এই সব মিলেই হচ্ছে ডকুমেন্টস। আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই রেফারেন্স লেটারের যে ফরম্যাটটি রয়েছে এটা আমরা কোথায় পাবো? এটা স্কলারশিপের ওয়েবসাইটেই রয়েছে, কিছুক্ষণ পরে আমি দেখিয়ে দিচ্ছি। এবার আসি আবেদন, যেটা কিছুক্ষণ আগেই বললাম আবেদন করার দুটি দিক রয়েছে। একটি হচ্ছে আমাদের মিনিস্ট্রি অফ এডুকেশন আপনাকে আবেদন করতে হবে, অন্যদিকে ব্রুনাই সরকারি স্কলারশিপের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আবেদন করতে হবে। দুটি ভিন্ন ভিন্ন লিঙ্ক রয়েছে, প্রয়োজনীয় যত লিঙ্ক রয়েছে সবগুলোই আমি কমেন্টে পিন করে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এবার আসি প্রথম কাজ, অর্থাৎ প্রথমে যে কাজটি আপনাকে করতে হবে, ব্রুনাই সরকারি স্কলারশিপের ওয়েবসাইটে আসতে হবে এবং এখানে এসে প্রয়োজনীয় যে তথ্যগুলো, সেগুলো ইনফরমেশনগুলো পড়ে সেখান থেকে আবেদন করতে হবে। চলুন কম্পিউটার স্ক্রিনে দেখি নেই কোথায় এবং কিভাবে আবেদনটি সেরে নিতে হয়। বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রুনাই সরকারি স্কলারশিপের ওয়েবসাইট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই 5টি বিশ্ববিদ্যালয়ের নাম,
এবং এখানে অ্যাপ্লিকেশন প্রসিডিওর্সের অপশনে যদি আপনারা ক্লিক করেন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যে ডকুমেন্টসগুলোর কথা বললাম সেই ডকুমেন্টসের তালিকা দেওয়া আছে, এবং এখানেই কিন্তু C1 C2 রেফারেন্স বা রেকমেন্ডেশন লেটারের ফর্মেটটি দেওয়া আছে। এখানে ক্লিক করলেই সাথে সাথে আপনার মোবাইল বা কম্পিউটারে সেই ফর্মেটটি ডাউনলোড হয়ে যাবে এবং সেখান থেকে আপনি পূরণ করে বাকি কাজটা সম্পন্ন করতে পারবেন। কিন্তু ক্লিয়ারভাবেই ডকুমেন্টসের তালিকা উল্লেখ করে দিয়েছে, অতিরিক্ত ডকুমেন্টস যদি থাকে সেটাও আপনারা চাইলে দিতে পারেন। আর এখানে একটি ফর্ম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, BDGS অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটি আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এবং সব কিছু কমপ্লিট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে টু অ্যাপ্লাই প্লিজ ফিল দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাট দ্য ফলোয়িং লিঙ্ক, এই লিঙ্কে গিয়ে আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে। তবে বন্ধুরা, 5টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 4টি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই লিঙ্কটি প্রযোজ্য। যারা ইউনিভার্সিটি অফ দারুসসালামে আবেদন করবেন তাদের জন্য একটি ভিন্ন লিঙ্ক রয়েছে, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেন্টস অ্যাপ্লাই টু ইউনিভার্সিটি ব্রুনাই দারুসসালাম মাস্ট অলসো কমপ্লিট অ্যান অনলাইন অ্যাপ্লিকেশন থ্রু, এই লিঙ্কে গিয়ে আপনাকে ব্রুনাই দারুসসালামের যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেটার জন্য আলাদাভাবে আবেদন করতে হবে। আশা করি এতটুকু আপনারা ক্লিয়ার হয়েছে, আর এই আবেদনটি আপনারা করতে পারবেন 15 ফেব্রুয়ারি 2023 মধ্যে। বন্ধুরা, এই ছিল প্রথম কাজ। এবার আসি দ্বিতীয় কাজ। আপনাকে আসতে হবে আমাদের মিনিস্ট্রি অফ এডুকেশনের একটি বিশেষ লিঙ্কে বা ওয়েবসাইটে, সেখানে এসে আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে। চলুন ফর্মটি একবার দেখে নেই। ফর ব্রুনাই গভর্নমেন্ট স্কলারশিপ 2023, এখানে প্রথমে আপনার প্রোগ্রাম নেম অর্থাৎ আন্ডার গ্রেড মাস্টার্ড বা কী ধরনের প্রোগ্রামে আপনি আবেদন করতে চাচ্ছেন, প্রেফার্ড সাবজেক্ট অর্থাৎ আপনি কোন সাবজেক্টে বা কোন এরিয়াতে পড়াশোনা করতে চাচ্ছেন, আপনার নাম, ফাদার্স নেম, মাদার্স নেম যেভাবে আপনার পাসপোর্টে রয়েছে সেভাবে, এবং পারমানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস যেভাবে আপনার পাসপোর্টে রয়েছে সেভাবেই দিয়ে দেবেন, এবং অবশ্যই এখানে ল্যাঙ্গুয়েজ আইএলস টোফেলের যেহেতু রিকোয়ারমেন্ট রয়েছে সেই রিকোয়ারমেন্টসের অনুযায়ী আপনি তথ্যগুলি দিয়ে দেবেন। পাশাপাশি আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেই তথ্য দেবেন, যদি পাবলিকেশন থাকে সেটার তথ্য এখানে দেওয়া যায়। এছাড়া এসএসসি, এইচএসসি, ব্যাচেলর এবং মাস্টার্সের তথ্য এখানে দেওয়া যায়। প্রথমে ইনস্টিটিউশন নেম, যে বছর পাস করেছেন পাসিং ইয়ারটি দিবেন, এবং আপনার গ্রেড পয়েন্টটি দিবেন বা গ্রেড দিবেন, এরপর পার্সেন্টেজ দিতে হবে। এখন পার্সেন্টেজের ব্যাপারে অনেকেই প্রশ্ন থাকতে পারে, নিচে কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার করে বলা হয়েছে। যাদের জিপিএ 5-এর মধ্যে অর্থাৎ এসএসসি এবং এইচএসসিতে সচরাচর জিপিএ 5-এর মধ্যে হয় সেক্ষেত্রে 16 দিয়ে গুণ করে, অর্থাৎ যে জিপিএটা আপনি পেয়েছেন সেটাকে 16 দিয়ে গুণ করে যেই সংখ্যাটি আসবে সেটাই হচ্ছে আপনার শতাংশ এসএসসি এবং এইচএসসির। আর আপনার জিপিএ যদি জিপিএ 4-এর মধ্যে হয় সচরাচর অনার্সের ক্ষেত্রে বা মাস্টার্সের ক্ষেত্রে এটা হয়ে থাকে, সেক্ষেত্রে 20 দিয়ে গুণ করে অর্থাৎ যে জিপিএটা আপনি পেয়েছেন 20 দিয়ে গুণ করে যে সংখ্যাটি আসবে সেটাই হচ্ছে আপনার এসএসসি, সেটাই হচ্ছে আপনার সেটার শতাংশ, সেটা এইখানে বসিয়ে দিবেন। এবং আপনার গ্রুপ বা সাবজেক্ট অর্থাৎ আপনার যে মেজর যে সাবজেক্টটি ছিল সায়েন্স, আর্টস, কমার্স বা সোশ্যাল সায়েন্স, সেটা আপনার এখানে লিখে দিয়ে ছবিটি আপলোড করতে হবে এবং সাবমিট অপশনে ক্লিক করবেন। এবং এই কাজটি আপনারা করতে পারবেন 15 জানুয়ারি থেকে 31 জানুয়ারির মধ্যে। 31 জানুয়ারি বিকেল 3টার পর এই ওয়েবসাইটটি আর ওপেন থাকবে না, তাই অবশ্যই 31 জানুয়ারি 2023 মধ্যে আমাদের মিনিস্ট্রি অফ এডুকেশনের যে বিশেষ লিঙ্কের যে ফর্মটি রয়েছে এই ফর্মটি অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। বন্ধুরা, এখানে একটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে এবং এই বিষয়টি খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, সেটি হচ্ছে যখন ব্রুনাই স্কলারশিপের যে ওয়েবসাইটে আপনারা আবেদন করবেন এবং ডকুমেন্টগুলো আপলোড করবেন ওই ডকুমেন্টসগুলো কিন্তু সার্টিফাইড হতে হবে। এবং আমাদের মিনিস্ট্রি অফ এডুকেশনে অর্থাৎ আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে যে ডকুমেন্টসগুলো জমা দিবেন সেগুলো সত্যায়িত হতে হবে। মিনিস্ট্রির জন্য যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো সত্যায়িত করার পর একটি A4 সাইজের খামে সেই ডকুমেন্টসগুলো দিবেন এবং এই ফর্মটি অবশ্যই সাথে দিবেন, এবং ব্রুনাই স্কলারশিপের যে ফর্মটি রয়েছে সেটাও এখানে দিবেন। সবগুলি ফর্ম অর্থাৎ দুটি ফর্ম ডকুমেন্ট সহ একটি খামে, A4 সাইজের খামে, উপরে আপনার নাম, ঠিকানা এবং যে আপনার স্ক্রিনে যে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এই ঠিকানাটি লিখে উপরে অবশ্যই ট্র্যাকিং নাম্বারটি দিতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া ট্র্যাকিং নাম্বার কোথায় পাবো? মূলত আমাদের মিনিস্ট্রি অফ এডুকেশনের যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি ফিল আপ করার পর যখন আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন সাথে সাথে আপনাকে একটি ট্র্যাকিং নাম্বার দেবে, সেই ট্র্যাকিং নাম্বারটাও খামের উপরে দিতে হবে। এই খামটি আগামী 1 ফেব্রুয়ারি 2023 বিকাল 3:30 মধ্যে আমাদের শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ সচিবালয়ের অভ্যর্থনা 2 নম্বর গেটে গিয়ে এটা আপনাকে নির্দিষ্ট বাক্সে জমা দিতে হবে। এই হচ্ছে প্রসিডিওর্সটা। আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। বন্ধুরা, আবেদন বা পরবর্তী ধাপটি জানার আগে এখানে একটি তারিখগত জটিলতা রয়েছে, এই বিষয়টি একটু বুঝিয়ে বলি। কিছুক্ষণ আগে যেটা আপনাদের সাথে আলোচনা করলাম, ব্রুনাই সরকারি স্কলারশিপের যে ওয়েবসাইট রয়েছে সেটা আবেদন করার শেষ তারিখ হচ্ছে 15 ফেব্রুয়ারি, কিন্তু আমাদের মিনিস্ট্রি অফ এডুকেশনে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 31 জানুয়ারি। তাহলে প্রশ্ন আসতে পারে, কোন সময়টি বা তারিখটি আপনি ফলো করবেন? অবশ্যই আমাদের মিনিস্ট্রি অফ এডুকেশনের যে সময়টি দেওয়া হয়েছে 31 জানুয়ারি, এই তারিখটির মধ্যেই আপনি ব্রুনাই সরকারি স্কলারশিপেও আবেদন করবেন, ওয়েবসাইটে আবেদন করবেন এবং আমাদের মিনিস্ট্রি অফ এডুকেশনের ওয়েবসাইটেও আবেদন করবেন, তাহলে আপনার সকল ধরনের ঝামেলা থেকে আপনি মুক্ত থাকবেন। আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে।
কাগজপত্র সাবমিট করার পর স্কলারশিপ কমিটি এবং আমাদের মিনিস্ট্রি অফ এডুকেশন আপনার কাগজপত্রগুলোকে যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করার পর হয়তো বা আপনাকে ইন্টারভিউর জন্য কলও করতে পারে। এটা সম্পূর্ণই আমাদের মিনিস্ট্রি অফ এডুকেশনের উপর নির্ভর করছে বা ব্রুনাই স্কলারশিপ কমিটির উপর নির্ভর করছে। এরপর তারা সব কিছু যাচাই বাছাই করার পর একটি লিস্ট প্রকাশ করবে এবং সেই লিস্টেই হচ্ছে ফাইনাল লিস্ট, এবং এটা মিনিস্ট্রি অফ এডুকেশনের ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন। যারা সিলেক্টেড হবেন তাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্কলারশিপ কমিটি তাদের অফার লেটার, অ্যাকোমোডেশনের পেপার্স, টিকিট সহ অন্যান্য যে তথ্যগুলো রয়েছে, অর্থাৎ ভিসার জন্য যত ধরনের তথ্য রয়েছে, অ্যাডমিশনের জন্য যত ধরনের তথ্য রয়েছে, সকল তথ্য তারা আপনাকে প্রোভাইড করবে। এবং এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে জুলাই মাসের মধ্যে, কারণ অগস্ট মাসের প্রথম দিকে ব্রুনাইতে আপনার ক্লাস শুরু হবে। আশা করি এতটুকু ক্লিয়ার। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম ব্রুনাই সরকারি স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য। আশা করি তথ্যগুলো আপনাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।